আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। কবুতরের একটা বাচ্চা কেন মারা যায় ডিমের মধ্যে? অনেক সময় কবুতর দুইটা ডিম দেয়, কিন্তু দুইটা ডিম থেকে দুইটা বেবি আমরা পাচ্ছি না। অর্থাৎ একটা ডিম থেকে একটা বেবি বের হচ্ছে, আর একটা বেবি ডিমের মধ্যে মারা যাচ্ছে। এটার পিছনে মূল কারণ কী সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডিমের মধ্যে বাচ্চা মারা যাওয়ার কয়েকটি কারণ রয়েছে, তবে আমরা যারা নতুন ফেন্সিয়ারা রয়েছি আমাদের অনেক কিছু কিন্তু জানার আছে এবং বোঝার আছে এখান থেকে। কবুতর কিন্তু একই দিনে দুইটা ডিম দেয় না, একটা ডিম দেওয়ার পরে একদিন গ্যাপ দেয়, তারপরে আবার তারা দ্বিতীয় ডিমটা দেয়। কিছু কিছু কবুতর আছে যারা দুই দিন গ্যাপ দিয়ে তারপরে দ্বিতীয় ডিমটা দেয়। এখন নতুন ফেন্সিয়ারা যারা, তারা কিন্তু বুঝতে পারবে না, তারা মনে করবে যে একই দিনে দুইটা বাচ্চা ফুটবে। অনেক সময় আমি যখন কবুতর লালন পালন শুরু করছি প্রথম দিকে, সেটা আগে বলি, তারপরে আপনাদের মধ্যখানে এই বিষয়গুলো ক্লিয়ার করছি। প্রথমে 2011 সালের কথা আমি বলতেছি, 2012 সালের কথা বলতেছি। সেই সময়টাতে আমি মনে করতাম যে দুইটা ডিম থেকে দুইটা বেবি একই দিনে বের হবে, আসলে তা তো হয় না। অনেক সময় আমি কী করছি, একটা ডিম ফেলে দিছি যে নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে থেকে আর বাচ্চা হয়তো বা বের হবে না, ডিমটা নষ্ট হয়ে গেছে। অথচ একদিন পরে কিন্তু বেবি ফুটতো ওই ডিম থেকে, আমি বুঝতে পাইনি বিধায় এইটা করছি। এখন নতুন ফ্রেন্সিয়ারা যারা, তারা কিন্তু এই ভুলটাই করে থাকবেন, এজন্য আপনারা অপেক্ষা করবেন। এখন এই সমস্যার মধ্যে আপনাদের যাতে না পড়তে হয়, যেটা করবেন সেটা হচ্ছে, একটা ডিম যখন দিবে, এই ডিমটা দেওয়ার পরে ওই ডিমটা আপনি সরিয়ে রাখবেন, এখানে প্লাস্টিকের ডিম দিবেন। যখন দ্বিতীয় ডিম তারা দিবে, প্লাস্টিকের ডিমটা সরিয়ে দুইটা ডিম এদের তলে দিয়ে দিবেন, দেখবেন যে একই দিনে বাচ্চা ফুটবে। অনেক সময় ভিটামিন, ক্যালসিয়াম, উন্নত মানের খাবার, গ্রিট, এইসবের অভাবেও কিন্তু কবুতরের বাচ্চা দুর্বল হয়, ডিমের মধ্যে মারা যায়। ডিমের মধ্যে যে কুসুমটা থাকে, এই কুসুমটা খেয়ে কিন্তু তারা ডিমের মধ্যে বেঁচে থাকে। আমরা সবাই জানি 18 দিন পরে কিন্তু ডিম থেকে বেবি বের হয়। এখন এই 18 দিনের আগে যদি কুসুম শেষ হয়ে যায় ডিমের মধ্যে, তাহলে কিন্তু বেবিগুলো মারা যাবে। এজন্য কবুতরে মাসিক কোর্স করান, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, জিঙ্ক এইগুলো দেন, এর সঙ্গে সঙ্গে উন্নত মানের খাবার এবং গিরিট। সো ভিউয়ার্স, আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।